ঐশ্বরিয়া রায়কে নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন যেন লেগেই থাকে। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে মেয়েকে নিয়ে উড়ে গেলেন কান চলচ্চিত্র উৎসবে। যে উৎসবে রেড কার্পেটে প্রতিবারই চমকে দেন ঐশ্বরিয়া, সেই রেড কার্পেটে এবার হাতে প্লাস্টার নিয়ে হাঁটবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনটাই করতে চলেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে নাকি হাতে চোট পেয়েছেন, তা নিয়েই ফ্রান্সের মাটিতে পা দিয়েছেন ঐশ্বরিয়া। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তার হাতের প্লাস্টার। তবে কিভাবে তার হাতে চোট লেগেছে তা অবশ্যই স্পষ্ট করেননি জুনিয়র বচ্চন ঘরণী। 2002 সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। অ্যাশ প্রায় 2 দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট লরিয়ালের প্রতিনিধিত্ব করেছেন। তার বেশিরভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়ে আসছে। গত বছর 76তম কান চলচ্চিত্র উৎসবে কালো রূপালী গাউনে একটি বিশাল হুডে দেখা যায় ঐশ্বরিয়াকে। সোফি কাউসারের তৈরি পোশাকটিতে ছিল বিশেষত্ব। পোশাকটির হুড অ্যালুমিনিয়াম পাইলট এবং স্ফটিক দিয়ে বানানো হয়েছিল।